Assalamualaikum সুপ্র দর্শক, আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং মার্কিন নেতৃত্বাধীন অর্থনৈতিক জোট IPEF নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছেন। নতুন এই জোট নিয়ে বাংলাদেশের সরকার ও জনগণ বিচক্ষণতার পরিচয় দেবে এমনটা প্রত্যাশা ঢাকায় চীনের শীর্ষ কূটনীতিকের। বুধবার রাজধানীর একটি হোটেলে চীনের বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার বিষয়ে আয়োজিত একটি সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতায় লি জিমিং এই মন্তব্য করেন। বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেন। প্রধান অতিথির বক্তৃতায় চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ব্যবসায়ীদের আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি বলেন, চীনের রপ্তানি বাড়াতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের কোনো বিকল্প নেই। বাণিজ্য সম্প্রসারণে তিনি বিশ্লেষকদের পরামর্শ আমলে নেওয়ার আশ্বাস দেন। সেমিনারে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, আমাদের অঞ্চলে উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা জরুরি। সবাই জানেন সাম্প্রতিক কিছু খারাপ ঘটেছে, এ নিয়ে শোরগোল হচ্ছে। আমাদের এই অঞ্চলে ঝুঁকিপূর্ণ কিছু ঘটেছে। অকাস, কোয়াড ও IPEF ছাড়াই এক দশক ধরে আমরা ভালো করছি, হঠাৎ করে এই বিষয়গুলো এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এসব ছাড়াই আমরা আরও ভালো করব। কাজে আমাদের এসবে যোগ দেওয়ার প্রয়োজন আছে কি না তা নিয়ে নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন রিমার্কেবল মিডিয়াকে।